নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম উকিল বাবু। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা উকিল বাবু। কলকাতা থেকে দূরবর্তী এই জেলাতে বলাই ঘোষালকে উকিল হিসেবে সবাই এক ডাকে চেনে। এদিনও শেষ পর্যন্ত জেলা আদালতে সরকারি পক্ষের উকিলকে কথার মারপ্যাচে নাস্তানবুদ করে পাঁচজন আসামিকে বেকসুর খালাস করে দিলেন প্রবীণ আইনজীবী বলাই ঘোষাল। এক ভয়ঙ্কর মারদাঙ্গার ঘটনায় ফৌজদারি মামলা চলছিল বলাইবাবুর মক্কেল ওই লোকগুলোর বিরুদ্ধে। মামলা শেষ হতে বিকেল গড়িয়ে গেল। তারপর আনুষাঙ্গিক কাগজপত্রের কিছু কাজ মিটিয়ে কোর্টরুম থেকে বেরিয়ে আদালত চত্বরে নিজের ঘরে গিয়ে বলাইবাবু যখন বসলেন তখন বেলা পাঁচটা। প্রায় ঘণ্টা তিনেক টানা সওয়াল করেছেন তিনি। তার ওপর নিজের গ্রামে ফেরার জন্য বেশ অনেকটা রাস্তাই তাকে গাড়ি চালিয়ে যেতে হবে। তার আগে সামান্য বিশ্রাম নেওয়ার জন্য বলাইবাবু নিজের চেম্বারে এসে বসলেন। অন্যবার হলে এই দিন কোর্টে বলাইবাবু আসতেন না। আজ কৌশিকী অমাবস্যা। বলাইবাবুর বাড়িতে কালী পুজো হয় এই দিন। নেহাত জরুরি মামলা পড়ে গিয়েছিল বলে তাকে কোর্টে আসতে হয়েছিল। কোর্টরুমে আইনজীবী অর্থাৎ উকিলদের মধ্যে নিজেদের মক্কেলদের স্বার্থে যতই ঝগড়া বা বাগবিদণ্ডা হোক না কেন, আদালতের বাইরে তারা অনেকেই পরস্পরের বন্ধু হন, সহকর্মী হন। তাই বলাইবাবু নিজের ঘরে প্রবেশ করার পর তাকে অভিনন্দন জানাতে তার ঘরে এসে উপস্থিত হলেন সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউটর অভয় মিত্র। বিপক্ষের আইনজীবীকে তিনি অভিনন্দন জানিয়ে বললেন, আমি তো ভাবলাম নির্ঘাত জেল হবে আসামিদের, আর আপনি ওদের বেকসুর খালাস করিয়ে মামলা জিতে গেলেন। বলাইবাবু প্রত্যুত্তরে বললেন, আপনিও বেশ সওয়াল করেছিলেন, নইলে মামলা অতদূর গড়াতই না, তাই আপনাকেও অভিনন্দন। সরকারি আইনজীবী এরপর বললেন, সেই যে আপনি কৃষ্ণপদ নামের লোকটাকে নিশ্চিত ফাঁসির থেকে বেকসুর খালাস করিয়েছিলেন, তারপর থেকে আপনি যে এ জেলার সেরা ক্রিমিনাল লয়ার তা সবাই স্বীকার করে, তাই আপনার কাছে মামলা হারলে আমার ইজ্জত নষ্ট হয় না। লোকে বলে স্বয়ং ভগবানের সঙ্গেও ওকালতি করে আপনি মামলা জিততে পারেন। অভয় মিত্রের কথা শুনে স্মিত হাসলেন বলাই ঘোষাল। সরকারি কৌঁসুলী অতিরঞ্জিত করে কিছু বলেননি। হ্যাঁ, স্টেট ভার্সেস কৃষ্ণপদ বিশ্বাসের ওই মামলাটাই বলাইবাবুর খ্যাতি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছিল, যা সেই ঘটনার এক যুগ পরেও অক্ষুণ্ণ আছে। বেশ চমকপ্রদ ছিল সেই মামলা। সেই সময় আসামি কৃষ্ণপদ বিশ্বাসের বয়স ছিল 40 বছর। পেশায় ধীবর ছিল সে চোরা বাউরে। চোরা বাউর একটা বিরাট জলাশয়, তার পাড়ের একটা অংশ বেশ কর্দমাক্ত। সেই কাদার কিছু স্থানে পা দিলে নাকি চোরাবালির মতো তার নিচে মানুষ তলিয়ে যায়, তাই সেই বাউর বা জলাশয়ের নাম চোরা বাউর। কৃষ্ণপদর মামলা হাতে নেওয়ার আগে বলাইবাবু তাকে না চিনলেও ঘটনাচক্রে সেই চোরা বাউর বলাইবাবুর গ্রামের একদম পাশেই। যাই হোক, সেই মামলার আসল বিষয় ছিল এই যে আসামি কৃষ্ণপদ বিশ্বাস তার এক সহযোগী পরাণ মণ্ডলকে নিয়ে এক সন্ধ্যায় ডিঙি নিয়ে বাউরের জলে মাছ ধরতে যায়, আর তার পরের দিন থেকে পরাণ মণ্ডল নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার অনেক দিন আগে
মাছের ভাগকে কেন্দ্র করে বচসা হয়েছিল দুই জেলের মধ্যে। যদিও পরে তা নাকি উপরে উপরে মিটেও যায়, কিন্তু পরাণ মণ্ডলের নিখোঁজ হয়ে যাওয়ার পর তার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানায় তার স্বামীর নিখোঁজ হওয়ার পেছনে কৃষ্ণপদরই হাত আছে। পরাণ মণ্ডলের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে এবং কৃষ্ণপদর বাড়ির থেকে পরাণ মণ্ডলের জামা ও একটা রক্তমাখা কোঁচ বা মাছ মারার বর্ষা উদ্ধার করে। যদিও পুলিশ পরাণ মণ্ডলের দেহ উদ্ধার করতে পারেনি, তবু তারা এই মর্মে মামলা সাজিয়ে দিল যে কৃষ্ণপদ মাছ ধরার কোঁচের সাহায্যে পরাণকে নৃশংসভাবে খুন করে বিশাল বাউরের পাঁকের মধ্যে কোনো একটা অজ্ঞাত স্থানে পুঁতে দিয়েছে। ফরেন্সিক পরীক্ষাতেও প্রমাণিত হল যে কোঁচ আর জামায় যে রক্ত লেগেছিল তা পরাণ মণ্ডলেরই। কৃষ্ণপদ আদালতে দাঁড়িয়ে বারবার সে কিছু জানে না বললেও সরকার পক্ষ তার বিরুদ্ধে এমন সুনিপুণভাবে সাক্ষ্য প্রমাণ সাজায়, তার নৃশংস হত্যাকাণ্ডের এমন বিবরণ আদালতের সামনে হাজির করেছিল যে মহকুমা আদালত কৃষ্ণপদকে দোষী সাব্যস্ত করে। এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বিরলতম নৃশংস হত্যাকাণ্ড আখ্যা দিয়ে আদালত কৃষ্ণপদকে ফাঁসির সাজা শুনিয়ে দেয়। কৃষ্ণপদ সেই রায়ের বিরুদ্ধে জেলা জজ কোর্টে আবেদন করে। সেখানেও নিশ্চিত একই শাস্তি বহাল থাকত কৃষ্ণপদর জন্য, যদি না তার জন্য সওয়াল করতে নামতেন বলাইবাবু। সরকারি উকিলদের যুক্তিজালকে নিজের যুক্তিবানে তীক্ষ্ণভাবে ছিন্ন করে শেষ পর্যন্ত কৃষ্ণপদকে বেকসুর খালাস করিয়ে দেন বলাইবাবু। আর তারপর থেকেই উকিল হিসাবে বলাইবাবুর নাম ছড়িয়ে পড়ে চারদিকে। তারপর থেকে এ যাবৎকাল কত মানুষের নিশ্চিত শাস্তির মুখ থেকে বাঁচিয়েছেন তার খেয়াল নেই। হয়তো ঔচিত্যের দৃষ্টিভঙ্গি থেকে কেউ বলতেই পারেন যে অপরাধীকে রক্ষা করা কি উচিত, কিন্তু ডাক্তারের যেমন রোগীর জাত দেখলে চলে না, তেমনি উকিলেরও এইসব দেখলে চলে না। কারণ মক্কেল অপরাধী হোক বা না হোক, তার স্বার্থ রক্ষায় আইনজীবীদের পেশা। মক্কেলের ওপর নির্ভর করে আইনজীবীদের অন্য সংস্থান হয়। ধন্যবাদ দিতে আসা সরকারি উকিলের কথা শুনে বলাইবাবুর মনে পড়ে গেল কৃষ্ণপদ এ রাতে আসবে। এই দিন প্রতিবার সে যেমন আসে, বলাইবাবুকে ধন্যবাদ জানিয়ে কিছু কথাবার্তা বলে অভয় মিত্র চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই নিজের চেম্বার তালা বন্ধ করে নিজের পুরনো অ্যাম্বাসেডর নিয়ে বলাইবাবু বাড়ি ফেরার জন্য রওনা হয়ে গেলেন। জেলা সদর থেকে নিজের গ্রামের বাড়িতে গাড়ি ড্রাইভ করে পৌঁছতে ঘন্টা দেড়েক মতো সময় লাগে বলাইবাবুর। গাড়ি চালাতে চালাতে বলাইবাবু ভাবলেন সন্ধ্যায় বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে প্রয়োজনে পূজোর জোগাড় যন্ত্রে হাত লাগিয়ে রাত নটা নাগাদ তিনি বাউরের পাড়ে যাবেন কৃষ্ণপদর সঙ্গে দেখা করতে। কাজ মিটিয়ে তিনি ঘণ্টা কানেকের মধ্যেই বাড়ি ফিরে আসতে পারবেন। ঠাকুরমশাই বলেছেন মাঝরাতে তিনি পূজোয় বসবেন, কাজেই কোনো অসুবিধে হবে না। বলাইবাবু ১২ বছর পরেও কেন অন্ধকার রাতে বাউরের পাড়ে একদা এক খুনের আসামির সঙ্গে দেখা করতে যান, বা মুক্তিপ্রাপ্ত সেই আসামিই বা কেন বলাইবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে আসে, এই ব্যাপারে বেশ অদ্ভুত মনে হলেও একটা কারণ আছে এর পেছনে। কৃষ্ণপদর মামলা হাতে নেওয়ার আগে তার সঙ্গে উকিল বলাই ঘোষালের কোনোদিন দেখাই হয়নি। বিশাল চোরা বাউরের একপাশে বলাইবাবুদের গ্রাম, আর অন্য পাড়ে জেলে পাড়ায় কৃষ্ণপদর বাড়ি। তাছাড়া বলাইবাবু ছিলেন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আর কৃষ্ণপদ নিরক্ষর জেলে। বলাইবাবু যৌবনে ওকালতি পাশ করার পরই তার গ্রামের বাড়ি ছেড়ে
পেশার সুবিধার্থে বসবাস করতে শুরু করেন জেলা সদরে। কাজেই তাদের দুজনের মধ্যে সাক্ষাতের সুযোগ এই মামলার পূর্বে ঘটেনি। বলাইবাবু প্রথম কৃষ্ণপদ বিশ্বাসকে দেখেন জেলা কোর্টের লকআপে। তিনি জানতে পেরেছিলেন মহকুমা আদালতের ফাঁসির আসামিকে জেলা জজের আদালতে হাজির করার জন্য আনা হয়েছে। তাই কৌতূহলবশত সেই আসামিকে দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু কালো কোট পরা বলাইবাবু কোর্ট লকআপে উপস্থিত হতেই সেই আসামি কৃষ্ণপদ বিশ্বাস বলাইবাবুর পা জড়িয়ে ধরে ডুকড়ে কেঁদে উঠে বলেছিল, বাবু আমাকে বাঁচান, আমি গরিব মূর্খ মানুষ। সত্যি বলছি, আমি খুন করিনি। পরাণ মণ্ডলের ব্যাপারে বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। দোহাই বাবু, আমাকে রক্ষা করুন। আমার ঘরে বউ, ছোট ছোট ছেলে মেয়েরা আছে। আমার ফাঁসি হলে ওদের কি হবে বাবু? দোহাই, আমাকে আপনি বাঁচান। বলাই ঘোষালের পা ধরে, আমি খুন করিনি, আমাকে বাঁচান বলে কেঁদেই চলেছিল কৃষ্ণপদ। কিছুতেই সে পা ছাড়ে না। তাকে দেখে আর তার কথা শুনে হঠাৎই উকিল বলাইবাবুর কেন যেন মনে হয়েছিল লোকটা সত্যি কথা বলছে। খুন সে করেনি, আইনের মারপ্যাঁচে সে ফেঁসে গিয়েছে। অনেক সময় নিরাপরাধ লোক যেমন ফেঁসে যায়। বলাইবাবু জানতে পেরেছিলেন জেলা আদালতের কোনো উকিলই এই আসামির হয়ে সওয়াল করতে রাজি হচ্ছে না। কারণ হল গরিব মানুষ কৃষ্ণপদর উকিলের ফি দেওয়ার সামর্থ্য ছিল না। আর সব থেকে বড় কথা হল সরকার পক্ষ যেভাবে মামলা সাজিয়েছিল তা থেকে আসামিকে রক্ষা করা এক প্রকার অসম্ভব বলেই মনে করেছিলেন জেলা আদালতের উকিল বাবুরা। তাই সব দিক বিচার বিবেচনা করে কৃষ্ণপদর কাতর আবেদনে সাড়া দিয়ে বলাইবাবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এ মামলা তিনি লড়বেন, এবং তা লড়বেন বিনা পারিশ্রমিকেই। এর পরের ঘটনা অবশ্য ইতিহাস হয়ে রয়েছে জেলা জজের আদালতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফাঁসির আসামি কৃষ্ণপদকে বেকসুর খালাস করতে সক্ষম হন বলাইবাবু। সেই দিনটার কথা আজও মনে আছে বলাইবাবুর। জজ সাহেব যখন কৃষ্ণপদকে নির্দোষ সাব্যস্ত করে বেকসুর খালাসের রায়দান করলেন, তখন কৃষ্ণপদর মুখমণ্ডলে জীবনের কি উচ্ছ্বাস ফুটে উঠেছিল। ফাঁসির সাজা থেকে বেকসুর খালাস পেয়ে কৃষ্ণপদ বলাইবাবুকে প্রণাম করে বলেছিল, আপনি আমার প্রাণ রক্ষা করলেন উকিলবাবু, কিন্তু তার বদলে আপনাকে কি দিই বলুন তো? আমি গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো টাকা পয়সা আমার নেই, কিন্তু আপনাকে কিছু দেওয়ার বড় সাধ জাগছে মনে। কদিন পরেই ছিল কৌশিকী অমাবস্যা। কৃষ্ণপদর কথা শুনে হঠাৎই একটা কথা মনে পড়ে গিয়েছিল বলাইবাবুর। তিনি কৃষ্ণপদকে বলেছিলেন, তুমি তো জেলে মাছ ধরো, কৌশিকী অমাবস্যায় তুমি একটা শোল মাছ আমায় দিতে পারবে? যা পয়সা লাগে আমি দেব। আসলে প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিন কালী পুজো হয় আমাদের বাড়িতে। দেবীকে জ্যান্ত শোল মাছ উৎসর্গ করা আমাদের বাড়ির প্রাচীন প্রথা। স্থানীয় বাজারে শোল মাছ না উঠলে বড় মুশকিলে পড়তে হয় তখন। এই কথা শুনে কৃষ্ণপদ বলেছিল, নিশ্চয় দেব উকিলবাবু, বাউরে বিরাট বিরাট সব শোল মাছ আছে। শুধু সামনের কৌশিকী অমাবস্যায় কেন, প্রতি বছর কৌশিকী অমাবস্যার রাতে আমি আপনার জন্য শোল মাছ নিয়ে আসব। পয়সা নেবার কোনো প্রশ্নই নেই বাবু, আপনি আমার জীবন রক্ষা করেছেন, আর আপনার মায়ের পুজোর জন্য বছরে আমি আপনাকে একটা শোল মাছ দিতে পারবো না বাবু। আর এরপর থেকেই গত ১২ বছর ধরে চোরা বাউরের পাড়ে শোল মাছ নিয়ে রাতের বেলায় হাজির হয় কৃষ্ণপদ, আর বলাইবাবু গিয়ে তার থেকে পুজোর জন্য মাছ নিয়ে আসেন।
কৃষ্ণপদর সঙ্গে বছরে একবারই দেখা হয় বলাইবাবু। কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে কথাবার্তা কুশল বিনিময় হয়, তারপর বলাইবাবুকে মাছ দিয়ে ফিরে যায় কৃষ্ণপদ। বলাইবাবু কৃষ্ণপদর মুখে যতটুকু জেনেছেন তাতে কয়েক বছর জেলে কাটিয়ে ফাঁসির সাজা থেকে বেকসুর খালাস পেয়ে আগের জীবিকাতেই ফিরে গেছে সে, অর্থাৎ বাওড় থেকে মাছ ধরে সে বিক্রি করে। বাড়ি ফেরার পথে কৃষ্ণপদর কথা মনে করতে করতে বলাইবাবুর মনে পড়ল গতবার তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তিনি তাকে প্রশ্ন করেছিলেন, তুমি আছো কেমন? জবাবে কৃষ্ণপদ বলেছিল, গরিবরা যেমন ভালো থাকে তেমনই ভালোই আছি, বাউড়ের মাছ ধরে সংসারটা চলে যাচ্ছে। তবে আপনাকে একটা কথা জানাই, পরাণ মণ্ডলের বউটা পাগল হয়ে গেছে, আমাকে দেখলেই সে খালি বলে ভগবানের আদালতে তোর বিচার হবে, তখন তোকে কে বাঁচাবে শুনি? ওই পলাই উকিল, সে কি তোর সঙ্গে যাবে? আমার কথাগুলো শুনে কেমন ভয় ভয় লাগে। বলাইবাবু একথা শুনে হেসে বলেছিলেন, হ্যাঁ এই কথা বউটা আদালতে বলেছিল বটে, তবে খুন তো তুমি করনি, ওপরওয়ালার দরবারে যদি তোমার বিচারও হয় তবে তোমার ভয় কি? এসব ব্যাপার নিয়ে মন খারাপ করবে না, একদম পাত্তা দেবে না এসব কথায়। বলাইবাবুর কথা শুনে কৃষ্ণপদ বলেছিল, ঠিক বলেছেন, এসব কথায় কান না দেওয়াই ভালো, তবে লোকে বলা বলি করে ভগবানের আদালতেও ওকালতি করে মামলা জিততে পারেন এত বড় উকিল বাবু আপনি। কৃষ্ণপদর কথা, তার মামলার কথা, আরও নানা কথা ভাবতে ভাবতে গাড়ি চালিয়ে সন্ধ্যার কিছু সময় পর গ্রামের বাড়িতে পৌঁছে গেলেন বলাইবাবু। ঠাকুরদার আমলের বিশাল বাড়ি বলাইবাবুদের। বলাইবাবুর পরিবার জেলা সদরে থাকলেও তার জ্ঞাতি ভাইরা থাকেন এখানে, প্রাচীন পূজোটার আয়োজক তারাই। বলাইবাবু অবশ্য বেশ কিছু টাকা দেন এই পূজোর জন্য, আর হ্যাঁ দেবীকে উৎসর্গ করার জন্য শোল মাছটা তিনি জোগাড় করে থাকেন। বলাইবাবু বাড়িতে উপস্থিত হয়ে দেখলেন প্রতিবারের মতো এবারও পূজোর সব আয়োজন প্রায় সম্পন্ন, বড় বড় আলো লাগানো হয়েছে, ঢাক বাজছে, শামিয়ানার নিচে স্থাপন করা হয়েছে দেবী প্রতিমা, তার সামনে সাজানো হয়েছে পূজোর নানান উপাচার। সেখানে পৌঁছে কিছুটা বিশ্রাম নেওয়ার পর কয়েক ঘন্টা সময় বলাইবাবুর গল্পগুজব করেই কেটে গেল। তারপর রাত 9টা নাগাদ বাড়ি থেকে শোল মাছ আনার জন্য রওনা দিলেন বলাইবাবু। গ্রামের সীমানার ওপাশে চোরা বাউড়ের দূরত্ব বলাইবাবুর বাড়ি থেকে 2 মাইল মতো, চেনা রাস্তা, আমাবস্যার রাত্রি হলেও ওই পথ চলতে বিশেষ সমস্যা নেই বলাইবাবুর। তবে রাত একটু বেড়েছে বলে পথে ঘাটে লোকজন নেই, চোর ডাকাতের ভয় নেই বলাইবাবুর, এ তল্লাটে বলাইবাবুকে সবাই চেনে, আর তিনি উকিল বলে চোর ডাকাত তাকে চট করে ঘাঁটাবে না এও তিনি বেশ ভালো মতোই জানেন, তাই আমাবস্যার নির্জন রাত হলেও বেশ শান্তভাবেই হাঁটছিলেন বলাইবাবু। হাঁটতে হাঁটতে তিনি প্রায় গ্রামের সীমানায় যখন পৌঁছে গিয়েছেন তখন হঠাৎই পিছনে পায়ের শব্দ শুনে ফিরে তাকিয়ে দেখলেন তার কয়েক পা তফাতেই আরও একজন লোক আসছে। আধো অন্ধকারে লোকটাকে দেখে বলাইবাবু তাকে গ্রামের লোক বলেই মনে হয়েছিল। লোকটার পরনে লুঙ্গি, খালি গা, খালি পা, সম্ভবত মাঝবয়সী। বলাইবাবু লোকটাকে দেখে পাত্তা দিলেন না, নিজের মনেই হাঁটতে লাগলেন। লোকটা হাঁটতে হাঁটতে এক সময় বলাইবাবুর পাশে চলে এলো, তারপর হঠাৎই বলাইবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করল, বাবু আপনি তো বলাই উকিল তাই না? বলাইবাবু বললেন, হ্যাঁ কেন বলো তো? লোকটা চলতে চলতে বলল, আপনার অনেক নাম শুনেছি,
গাঁয়ের অনেক লোকই বলাই বাবুকে চেনেন। এই লোকটাও হয়তো কোনোভাবে অনুমান করেছিল তার পরিচয়। এই কথা ভেবে তিনি নিজের মতো হাঁটতে লাগলেন। আরও বেশ কিছুটা এগোনোর পর লোকটা বলল, কৃষ্ণপদ বিশ্বাসের মামলায় খুব লড়েছিলেন আপনি, আপনার জন্যই সে ফাঁসির হাত থেকে বেঁচে গিয়েছিল। এবার বলাই বাবু চলতে চলতে লোকটার দিকে প্রশ্ন করলেন, তুমি ওই ঘটনার কথা কিভাবে জানলে? লোকটার কোমরে লুঙ্গির উপরে একটা গামছাও বাঁধা ছিল। কোমর থেকে গামছাটা খুলে নিয়ে মাথায় বাঁধতে বাঁধতে লোকটা বলল, তার জানব না, আমি কেন, আশেপাশের সব গাঁয়ের লোক জানে আপনি কৃষ্ণপদকে কিভাবে বাঁচিয়েছিলেন, কিন্তু একজন খুনিকে বাঁচানো কি ঠিক কাজ বাবু? বলাই বাবু এবার বেশ অসন্তুষ্ট হলেন ওর কথায়। বলাই বাবুকে এ তল্লাটে সবাই বেশ সমীহ করে চলে, তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলার সাহস পায় না। লোকটা যে শুধু গায়ে পড়ে তার সঙ্গে কথা বলছে তাই নয়, আবার জ্ঞান দিতেও শুরু করেছে। লোকটার প্রশ্নের জবাবে বলাই ঘোষাল বেশ অসন্তোষের ভঙ্গিতেই বললেন, সে যে খুনি ছিল তা তুমি জানলে কী করে? আর কোনটা ঠিক কোনটা ভুল সে ব্যাপারে তোমাকেই বা বলতে যাব কেন? আর তা জেনে তোমারই বা কী দরকার? বলাই বাবুর ধমক্ষে চুপ হয়ে গেল লোকটা। চুপচাপ সে বলাই বাবুর সঙ্গে চলতে লাগল। এক সময় গ্রামের বাইরে পৌঁছে গেলেন বলাই বাবু। তার সামনে এক ফালি লম্বা জমি, আর তারপরেই শুরু হচ্ছে সেই বিশাল জলা। জমিটা অতিক্রম করে বাউরের দিকে এগোতে যাবেন বলাই বাবু, ঠিক সেই সময় লোকটা শেষ প্রশ্নটা করল, লোকে বলে ভগবানের আদালতেও মামলা লড়লে আপনি সে মামলা জিতবেন, এ কথাটা কি সত্যি? বলাই উকিল গম্ভীরভাবে বললেন, হয়তো তাই। এবার তোমার কোথাও কাজ থাকলে সেখানে যাও, আমি এখন একটা কাজে যাচ্ছি। তোমার আমার কাছে কোনো প্রয়োজন থাকলে কাল সকালে আমার বাড়িতে এসো। বলাই বাবুর কথা শুনে অন্ধকারেই যেন অস্পষ্টভাবে হাসল লোকটা। তারপর বলল, ওই চোরা জলা জায়গাটা কিন্তু ভালো নয় বাবু। এই কথার প্রত্যুত্তরে বলাই বাবু লোকটাকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু লোকটা কথাটা বলেই হাঁটা শুরু করল অন্যদিকে। লোকটা অবশ্য কথাটা খুব খারাপ বলেনি, চোরা বাউরের নানা বদনাম আছে বলাই বাবু তা জানেন। ছোটবেলা থেকেই ওই বাউর সম্বন্ধে শুনে এসেছেন নানা রকম কথা। কৃষ্ণপদ একবার তাকে বলেও ছিল, আপনার বাউরে আসার দরকার নেই বাবু, আমি আপনার বাড়িতে মাছ দিয়ে আসব। কিন্তু তার কথায় বলাই বাবু রাজি হননি, কারণ হাজার হোক খুনের মামলায় কৃষ্ণপদকে পুলিশ গ্রেপ্তার করেছিল। মামলা চলাকালীন বেশ কয়েক বছর সে জেলেও ছিল। গ্রামাঞ্চলে নানা সংস্কার থাকে, ভাবনা থাকে। কৃষ্ণপদ বাড়িতে মাছ দিতে গেলে তার উপস্থিতি বাড়ির লোকের অসন্তোষ বা আপত্তির কারণ হতে পারে। তাই চোরা বাউরে এসে তার থেকে মাছ নিয়ে যাওয়াই ভালো বলে মনে করেন বলাই বাবু। তার নিজের ভূতপ্রেতে কোনো রকম ভয় নেই, চোর ডাকাতেরও ভয় নেই। কাজেই প্রতি বছর অমাবস্যার রাত্রে বাউরে এসে মাছ নিয়ে যেতে কোনো দিন বলাই বাবুর অসুবিধা হয়নি। বলাই বাবু এসে দাঁড়ালেন চোরা বাউরের ধারে। জলাশয়ের পাড়ের বেশ কিছুটা জমি কর্দমাক্ত, পাঁকে ভরা। তারপর বাউরের জল শুরু হয়েছে। অমাবস্যা হলেও একটা আবছা আলো ছড়িয়ে আছে জলার ওপর। বাউরকে ঘিরে যে কর্দমাক্ত জমি, তার স্থানে স্থানে মাঝে মাঝে একটা অদ্ভুত আলো দপদপ করে উঠছে। লোকে যাকে আলেয়া বলে, ভূত বা ভৌতিক আলো মনে করে।
বলাইবাবু অবশ্য জানেন এই আলো আসলে জলাভূমির পচা মাটির পাতা থেকে উত্থিত এক ধরনের গ্যাসের আলো। তাই যাই হোক না কেন, চোরা বাউড়ের পরিবেশের মধ্যে যে একটা ভৌতিক ভাব আছে তাতে কোনো সন্দেহ নেই। বাউড়ের ধারে কাদা জমির মধ্যে বেশ কয়েকটা গাছও আছে, তারা যেন ঠিক মানুষের অবয় নিয়ে অন্ধকারে দাঁড়িয়ে আছে। বাউড়ের গায়ে কাদা জমি যেখানে শুরু হয়েছে ঠিক তার সামনে দাঁড়িয়ে বলাইবাবু ভালো করে জলাশয়ের দিকে তাকিয়ে বাউড়ের জলে একটা শালতি বা ছোট মাছ ধরা নৌকো দেখতে পেলেন। কৃষ্ণপদর শালতি, অর্থাৎ সে এসে গিয়েছে। তারপরই জলার পাড় ধরে একটা ছায়ামূর্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন বলাইবাবু। কৃষ্ণপদ এসে দাঁড়াল বলাইবাবুর সামনে, হাঁপাচ্ছে কৃষ্ণপদ। বলাইবাবু তার নিঃশ্বাসের শব্দ টের পেলেন, কিন্তু কৃষ্ণপদের হাতে মাছ নেই। হাঁপাতে হাঁপাতে সে হাত জোর করে বলাইবাবুকে মাথা ঝাঁকিয়ে প্রণাম জানিয়ে বলল, কেমন আছেন উকিলবাবু? বাড়ির সবাই ভালো তো? বলাইবাবু হেসে বললেন, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? কৃষ্ণপদ বলল, আমার অবস্থা ভালো নয়, বড় ব্যায়ামও হয়েছে বুকে, চলতে ফিরতে গেলে হাঁপ ধরছে। সেবার আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু এবার মনে হয় আর বাঁচব না। ডাক্তারবাবু মোটামুটি তেমনই বলে দিয়েছেন, এবারই হয়তো শেষ মাছ দিতে আসা। কৃষ্ণপদর কথা শুনে খারাপ লাগলো বলাইবাবুর। তিনি সান্ত্বনার সুরে বললেন, বড় ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যাবে, তেমন হলে আমি কোনো বড় ডাক্তারকে বলবো, বিনা পয়সায় তোমার চিকিৎসা করে দেবেন। কৃষ্ণপদ বলল, আমার মন বলছে ওসব করে কোনো লাভ হবে না, আমার ডাক এসে গেছে ওপর থেকে, এবার 5 কেজি ওজনের একটা বড় শোল মাছ পেয়েছি ঠিকই, কিন্তু সেটাকে এ পর্যন্ত বয়ে আনার সামর্থ্য হলো না, এমনই আমার শরীরের অবস্থা। এই কথা বলার পর হাঁপাতে হাঁপাতে কৃষ্ণপদ কিছুটা দূরে জলার মধ্যে কাদা জমিতে দাঁড়িয়ে থাকা একটা গাছ দেখিয়ে বলল, আজ আপনাকে একটু কষ্ট করতে হবে বাবু, মাছটা ওখানে গিয়ে নিয়ে আসতে হবে, আমার এখান অবধি বয়ে আনার ক্ষমতা নেই, আপনি বরং আমার সঙ্গে সঙ্গে সাবধানে আসুন, মাছটা আপনাকে দিয়ে আমি শালতি নিয়ে কোনো রকমে বাড়ি ফিরে যাব। কৃষ্ণপদর শরীরের অবস্থা দেখে বলাইবাবু বললেন, ঠিক আছে চলো। এই কথা বলে তিনি চোরা বাউড়ের কাদা জমির পাড়ে চটি খুলে ধুতিটা গুটিয়ে নিয়ে কাদার মধ্যে নেমে পড়লেন। কৃষ্ণপদর পেছন পেছন কাদা ভেঙে সেই গাছটার দিকে এগোলেন তিনি। প্যাচ প্যাচে নরম কাদায় বলাইবাবুর গোড়ালির ওপর বেশ খানিকটা অংশ পর্যন্ত ডুবে গেল। ক্রমশ এগিয়ে আসতে লাগলো গাছটা। সেই গাছটার আনুমানিক 30 হাত কাছে পৌঁছে হঠাৎই থমকে পড়ল কৃষ্ণপদ। বড় বড় শ্বাস টেনে সে বলল, বাবু আমি আর হাঁটতে চলতে পারছি না, আপনি গাছের তলা থেকে মাছটা নিয়ে আসুন, আমি এখানেই দাঁড়িয়ে আছি। তার কথা শুনে বলাইবাবু এগোলেন গাছটার দিকে। সেদিকে কয়েক পা এগোনোর পরেই তিনি বুঝতে পারলেন এদিকের কাদা আরও অনেক বেশি নরম, প্রায় হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে তার। তবু তার মধ্যে দিয়েই এগোলেন তিনি, কিন্তু আরও কয়েক পা এগোতেই হঠাৎই একটা কণ্ঠস্বর কাদা জমির অন্ধকার থেকে ভেসে এলো,
মাছটা ওখানে নেই, ওটা যে আছে আমার কাছে। কথাটা কানে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ে যেদিক থেকে কথাটা এলো সেদিকে বলাইবাবু তাকালেন। গাছটার ঠিক বিপরীতে একপাশে হাত পঞ্চাশেক তফাতে কাদার মধ্যে বেশ কয়েকবার দপদপ করে আলিয়ার আলো জ্বলে উঠল। আর সেই আলোয় বলাইবাবু আর কৃষ্ণপদ দুজনেই দেখতে পেল একজন লোক সেখানে বিরাট একটা শোল মাছ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার খালি পা, পরনে লুঙ্গি, মুখটা গামছা দিয়ে বাঁধা। এক ঝলক লোকটাকে দেখেই বলাইবাবুর মনে হলো এ যে সেই লোক যে তার সাথে কথা বলতে বলতে আসছিল। কিন্তু লোকটাকে তিনি তো চলে যেতে বলেছিলেন, সে ওখানে এলো কীভাবে? বলাইবাবু ভালো করে ব্যাপারটা বুঝে ওঠার আগেই কৃষ্ণপদ লোকটার উদ্দেশ্যে বলে উঠল, কে তুই? ওখান থেকে মাছটা নিয়েছিস কেন? মাছটা ফেরত দে। কৃষ্ণপদরও যে লোকটাকে দেখে বিস্ময় জেগেছে তা তার কণ্ঠস্বর শুনেই বলাইবাবু বেশ বুঝতে পারলেন। মাছ হাতে লোকটা যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা বলাইবাবু অপেক্ষা কৃষ্ণপদর কাছাকাছি। কৃষ্ণপদর কথার জবাবে লোকটা বলল, ঠিক আছে, মাছ ফেরত দিচ্ছি, নিয়ে যাও। এই কথা বলে মাছ কোলে কাদা ভেঙে কৃষ্ণপদর দিকে কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালো লোকটা। কৃষ্ণপদ মৃদু ইতস্তত করে মাছটা নেওয়ার জন্য এগোলো লোকটার দিকে। দুজনের মধ্যে হাত কুড়ি ব্যবধান। কিন্তু লোকটার দিকে অর্ধেক এগোনোর পরেই কৃষ্ণপদর দেহটা যেন কোমর পর্যন্ত ডুবে গেল কাদার মধ্যে। কৃষ্ণপদর কণ্ঠস্বর থেকে আর্তনাদ বেরিয়ে এলো, এই যে চোরা কাদায় পড়ে গেলাম আমি। এ কথা বলে সে দু হাত ছুঁড়ে সেই কাদা থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগল। কিন্তু বলাইবাবু হতভম্ব হয়ে দেখলেন কৃষ্ণপদর দেহটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে চোরা বাউরের চোরা কাদাবালির মধ্যে। যে চোরা কাদার কথা বলাইবাবু বহুদিন ধরে শুনে এসেছেন, কিন্তু বলাইবাবুর সাহসে কুলল না সেই ভয়ঙ্কর চোরা কাদার দিকে এগিয়ে গিয়ে কৃষ্ণপদকে উদ্ধারের চেষ্টা করার। কৃষ্ণপদর দেহ এখন প্রায় বুক পর্যন্ত ডুবে গিয়েছে। বলাইবাবুর উদ্দেশ্যে সে আতঙ্কিতভাবে চিৎকার করে বলে উঠল, আমি যে মরে যাচ্ছি উকিলবাবু, আপনাকে যে আমার সঙ্গে নেওয়া হলো না, ভগবানের আদালতে কে আমাকে বাঁচাবে উকিলবাবু? কৃষ্ণপদর এটাই শেষ কথা। এই কথা বলার পরই কৃষ্ণপদর দেহ অদৃশ্য হয়ে গেল। চোরা বাউরের চোরা কাদা গ্রাস করে নিল একদা আসামি কৃষ্ণপদকে। বলাইবাবু এবার আর তাকে বাঁচাতে পারলেন না। একইভাবে একই জায়গায় পাথরের মতো দাঁড়িয়েছিলেন বলাইবাবু। সেই লোকটা এবার মাছ হাতে এগিয়ে আসতে লাগল বলাইবাবুর দিকে। কৃষ্ণপদ যেখানে তলিয়ে গিয়েছে ঠিক সেই জায়গাটা পেরিয়েই সে বলাইবাবুর সামনে এসে দাঁড়াল। লোকটার মুখে গামছাটা খসে গিয়েছে, কাছেই একটা আলেয়া জ্বলে উঠল। বলাইবাবু লোকটার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তার অনুমানই ঠিক, এই লোকটাই তার সঙ্গে আসছিল। লোকটা বলাইবাবুকে উদ্দেশ্য করে বলল, আপনাকে একটা জিনিস দেখাই, ভালো করে মাছটাকে খেয়াল করবেন। এই কথা বলে মাছটাকে কয়েকবার হাতে দুলিয়ে সোজা ছুঁড়ে দিল গাছটার দিকে। গাছের কিছুটা আগে পড়ল মাছটা। আলেয়ার আলোয় বলাইবাবু দেখলেন কাদায় পড়ে নিমেষে অদৃশ্য হয়ে গেল বিরাট মাছটা। আতঙ্কে হিম হয়ে গেল বলাইবাবুর শরীর। ওই পথেই যে মাছটা আনতে যাওয়ার কথা ছিল তার। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, আমি তো কিছু বুঝতেই পারছি না। লোকটা বলল, আমার সঙ্গে সঙ্গে পাড়ে উঠুন, তারপর সব বুঝিয়ে বলছি আপনাকে,
আমি যেভাবে হাঁটছি ঠিক সেইভাবেই আমার পেছনে পেছনে আসুন, নইলে বিপদ হতে পারে। চোরা বাউরের চোরা কাদায় আপনিও কৃষ্ণপদ আর তার শোল মাছের মতো তলিয়ে যেতে পারেন। বলাই বাবু এরপর লোকটাকে ভয় ভয় অনুসরণ করে কাদা ভেঙে পাড়ে উঠে পড়লেন। লোকটা তার মুখোমুখি দাঁড়াল। একটু ধাতস্থ হওয়ার পরে বলাই বাবু রুমাল দিয়ে মুখের ঘাম মুছে লোকটাকে বললেন, ব্যাপারটা এবার আমাকে একটু বুঝিয়ে বলো, আমার মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। লোকটা জবাব দিল, ব্যাপারটা হলো কৃষ্ণপদ আপনাকে মারতে যাচ্ছিল, সে জানতো ওই গাছের সামনের জমিতে চোরা কাদা আছে, ঘুরপথে গিয়ে সে ওই গাছের তলায় মাছটা রেখে এসেছিল, আপনি আর একটু এগোলেই গাছের তলায় মাছটি দেখতে পেতেন, তারপর সেটাকে আনতে যাওয়ার পথে চোরা কাদায় ডুবে যেতেন। লোকটার কথা শুনে বলাইবাবু বিস্মিতভাবে বললেন, ও পথে আর একটু গেলে আমিও তো কাদায় ডুবে যেতাম, তা মাছটা অদৃশ্য হয়ে যাওয়া দেখেই বুঝেছি, কিন্তু আমাকে কৃষ্ণপদ প্রাণে মারতে চাইছিল কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি, বরং আমি তো তাকে নিশ্চিত ফাঁসির হাত থেকে রক্ষা করেছিলাম। বলাইবাবুর কথার প্রত্যুত্তরে লোকটা তাকে আরও অবাক করে দিয়ে বলল, ওটাই ভুল করেছিলেন আপনি, যার জন্য আজ নিজে মরতে বসেছিলেন। আপনি কৃষ্ণবরকে প্রাণে বাঁচালেও সে জানতো সে খুনি, বন্ধুকে খুন করে সে তার লাশ পুঁতে দিয়েছিল চোরা বাউরের কাদায়। পুলিশ আর বেশ কিছু লোকের অনুমান একেবারে ঠিক ছিল, নিহত পরাণ মণ্ডলের স্ত্রীসহ বেশ কিছু লোক তাকে দেখলেই বলতো, আপনি তাকে এখানকার আদালতে বাঁচালে কি হবে, ওপরওয়ালার আদালতে একদিন তার বিচার হবে, তখন তো আর আপনি তার সাথে থাকবেন না, তখন তার শাস্তি হবে। বারবার লোকজনের মুখে এ কথা শুনে কৃষ্ণবদর বিশ্বাস জেগেছিল সে কথায়, আর লোকমুখে প্রচারিত আপনি নাকি ভগবানের আদালতেও সওয়াল করলে মামলা জিতবেন, এ কথাটাও কৃষ্ণবদ প্রবলভাবে বিশ্বাস করত। সে যে অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর দিকে এগোচ্ছিল এই কথাটাও ভুল নয়, তাই সে মারা যাওয়ার আগে কৌশলে আপনাকে উপরে পাঠাতে চেয়েছিল, যাতে আপনি তার হয়ে ওপরওয়ালার আদালতে মামলা লড়তে পারেন, ব্যাপারটাকে তার মনের বিকারও বলতে পারেন। লোকটার এ কথা শুনে বলাইবাবুর মনে পড়ে গেল ডুবে যাওয়ার সময় কৃষ্ণবদর বলা কথাগুলি, আপনাকে আমার সঙ্গে নেওয়া হলো না, ভগবানের আদালতে আমাকে কে বাঁচাবে উকিল বাবু? লোকটা এবার বলল, কৃষ্ণপদ হয়তো কিছুদিন পরেই মরত, কিন্তু তার আগে তাকে মেরে আর সেই খুনের প্রতিশোধ নিলাম, ও বোঝেনি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও চোরা কাদা, নিজের ফাঁদে নিজেই মরল। এবার আপনি বাড়ি যান, আর ভয় নেই আপনার, আমিও এবার যাই। বিস্মিত হতবম্ব বলাইবাবু কোনো ক্রমে লোকটাকে বললেন, তুমি কে? কৃষ্ণপদকে মারলেও তুমি আমার প্রাণ রক্ষা করলে কেন? আমি তো তার উকিল ছিলাম। কাছে পিঠে বেশ কয়েকটা আলেয়ার আলো হঠাৎ দপদপ করে জ্বলতে শুরু করল। জলার মধ্যে হঠাৎই ডেকে উঠল নিশাচর পাখির দল। বলাইবাবুর কথা শুনে লোকটা অস্পষ্ট হেসে বলল, ওই যে লোকে বলে আপনি ভগবানের আদালতেও মামলা জিততে পারেন, সে আদালত যদি সত্যিই কোথাও থেকে থাকে তবে সেখানে যাতে আপনি কৃষ্ণপদকে বাঁচাতে না পারেন সেই কারণেই আপনাকে প্রাণে বাঁচিয়ে দিলাম, আমি যে সেই খুন হয়ে যাওয়া পরাণ মণ্ডল। এই কথাগুলো বলার পর মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। আলিয়ার আলো মুছে গিয়ে গাঢ় অন্ধকার নেমে এলো চোরা বাউরের পাড়ে। জেলা আদালতের দুধে উকিল বলাই ঘোষাল সেই অন্ধকার ভেঙে কোনো রকমে বাড়ি ফেরার পথ ধরলেন। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।